মুসলিম প্রকাশন, ইসলামিক বইয়ের সমাহার। সালাসাতুন ফিল গার, বনী ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে তুফান, কই যাবে, কই বাঁচবে, দৌড়াদৌড়ি শুরু। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। গুহা চিনেন তো? পাহাড়ের গুহা। আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, বন্ধ, অন্ধকার। এরা পড়ছে বিপদে, হায় হায়, বাঁচার জন্য ঢুকলাম, এখন দিই মরণ। ঢুকছিল কি জন্য? এখন মরণ। বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না। হায় হায়, অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টায় শেষ হয়ে যাবে, কি করে বাঁচবো? বাঁচার উপায় নাই। চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু। একজন বলে, তোমাদের জীবনে কার কি ন্যাক আমল আছে, যেই ন্যাক আমলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা। সুবহানাল্লাহ, কোন এটাই উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে, দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরান, আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা, আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম, সবার আগে আব্বা মারে দিতাম, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে স্ত্রী। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়, দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে, আব্বা দুধ দাও। আমি বললাম, পরে আগে আব্বা আম্মা খাবে, তারপরে তোরা। ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক, কিরে বাবা দাঁড়িয়ে কেন? বললাম, প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও, আজকে আগে আগে ঘুমিয়েছ, দুধ খাও নাই, তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ডেকে বলে, আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম, তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম। ও মাবুত, ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই, শুধুমাত্র তোমার খুশি ছাড়া। ওই রাতের এবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই, তুমি আমাদের বাঁচাও। মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খণ্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায়, এক পাশে সরে যায়। সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো, এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে। সুবহানাল্লাহ। কোন এবার সে বলল, ভাই তোর কি আমল আছে বল। দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে, মাবুদ আমার এক চাচাতো বোন ছিল, কানাতলি ইবনাতু আম জামিলা ওয়া কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা, আল্লাহ সুন্দরী, অনন্যা, অপ্সরী, প্রিয়ংবদা, অনুসুয়া, গুণবতী, রূপবতী আমার এক চাচাতো বোন ছিল, তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না, অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য, চাচাতো বোন আমারে বলে 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম, বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম, বললাম চলো এবার আমরা অপকর্ম করি, স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি, সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে। গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজনের জামা কাপড় খুলে ফেললাম, নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই, আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লাহ আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর আল্লাহ। ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যা। সুবহানাল্লাহ। পড়েন, এবার আরো বড় ফাঁকা হয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না,
পা বের হয় দেহ বের হয় না, আরো সরতে হবে। এবার বাকি আছে কয়জন? সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ ইস্তাজারতু জারাক, আমি ব্যবসায়ী ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম, এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না, ওর টাকা আমার কাছে রয়ে গেল, এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, এই ছাগলগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে। এক যুগ বারো বছর পরে সে এসে বলে, আমার টাকা ফিরায় দাও। আমি বললাম, এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার। সে বলে, আতাস্তাজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো, আমি পাই সামান্য কয়টা টাকা, এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। আমি বললাম, ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম, এই ডেইরি ফার্মের মালিক আমি নই, তুমি তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেইরি ফার্ম নিয়ে যায়। ও আল্লাহ, ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত, শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়, পাহাড়ের গুহা ওপেন, পাথর খণ্ড নাই। আল্লাহর শুকরিয়ার তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়ে সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে? করতে রাজি আছেন তো? প্রতিদিন শতবার তাওবা ইস্তিগফার পড়তে রাজি আছেন? বিশ্ব নেই বললে না, দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস, যার দোয়া নাই ওর কিছু নাই, দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না, দোয়া করেন নাই রোজায় কাজ হবে না, কথা কন। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত। নামাজ যেমনি আবাদত, রোজা যেমনি আবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত। সুবহানাল্লাহ, পড়েন, এটা মুমিনের উইপন, সিলাহুল মুমিন, সাপ্লিকেশন। দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন, সাপ্লিকেশন ইজ দ্য উইপন অফ বিলিভার্স, দ্য বিশ্বাসীদের অস্ত্র। সব কিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন, ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো? তিন মাস, কয় মাস? এরপরে সাত বছর বাঁচাছিল, কেমনে বাঁচল? কেমনে? দোয়া। দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল, একনিষ্ঠ দোয়া, এটা মিজাইলের মতো। মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে, ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে, লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লায় কোন ঠিক কিনা, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈদা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রে আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ, পড়েন, যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হইছে আল্লাহর কসম। অনেকে বলবে, হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন, সব দোয়া আবার কবুল হয় কেমনে? আমি তো জীবনে কত কিছু চাইলাম, কত কিছুই তো পাই নাই। আসেন এরকম অনেকে, অনেক পেরেশান, আফসোস করে, হুজুর চাইলাম আল্লাহ দিল না, চারটা মাইয়া, এবার কাবা ধইরা চাই আইছি বলার কথা, এটাও হইছে মাইয়া, আছে না নাই? পাঁচটা ছেলে হয়েছে, মেয়ের জন্য বুকটা হাহাকার, হজে জিয়ারাফতের ময়দানে চেয়ে আসলাম, এইবারও হয়েছে আরেকটা পোলা, আছে না নাই? কত কিছু চাইলাম পাইলাম না, দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল। তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে, কয়টা? চান্দোলার ভাইয়েরা মনে থাকবে, কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ, কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। তিন সিস্টেম, নাম্বার ওয়ান, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার টু,
আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে, পরে দিবে। নাম্বার থ্রি, চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না পরেও না, কেয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ? লস না লাভ? এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আসারা নাই। জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে, ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে, কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান, আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بولين তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? সবাই সবার জন্য দোয়া করবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা সবাই পড়ি আমিন। আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম ইসকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা।